আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, নতুন আরো একটি নিউজ নিয়ে হাজির হলাম। সেই নিউজটি হলো প্রাথমিকে 45,000 সহকারী শিক্ষক নিয়োগ। এ ব্যাপারে একটি নিউজ প্রকাশ করেছে 71 টিভি। এই নিউজটি আমরা এখন আলোচনা এবং পর্যালোচনা করব। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো, আমার এই চ্যানেলটিতে শিক্ষক নিয়োগের ব্যাপারে সব ধরনের তথ্য আপলোড দেওয়া হয়ে থাকে, যাতে করে খুব সহজে আপনারা সব ধরনের তথ্য পেয়ে যান। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা দেখি যে এখানে যে প্রাথমিকে 45,000 সহকারী শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে, এতে কি বিস্তারিত রয়েছে সে ব্যাপারে আমরা এখন আলোচনা পর্যালোচনা করব। তো বন্ধুরা, এখানে একটু খেয়াল করে দেখুন, 71 টিভি এই নিউজটি প্রকাশ করেছে। এতে হেডিং আকারে প্রকাশ করেছে, প্রাথমিকে 45,000 শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ। তো এখানে তারা বিশ্লেষণে কি লিখেছে আমরা একটু খেয়াল করে দেখি। প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 45,000 সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ লক্ষ্যে এপ্রিল মাসে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসে নিয়োগ দেয়া হবে। তো আগামী এপ্রিলে পরীক্ষাটি হবে, সেখানে যারা পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদেরকে জুলাই মাসে নিয়োগ দেওয়া হবে। নিচে আরো কিছু বিশ্লেষণ করা আছে, আমরা একটু দেখি। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সভাপতিত্বে আজ দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। সহকারী শিক্ষকের 32,577টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2020 সালের 20 অক্টোবর বিজ্ঞপ্তি দিয়েছিল, কিন্তু করোনা মহামারীর কারণে নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। ইতিমধ্যে অবসরজনিত কারণে আরো 10,000েরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। এতে করে বিদ্যালয় সমূহের শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে, ফলে বিদ্যালয়ের পাঠদাতা কার্যক্রম অব্যাহত আছে। তো বন্ধুরা, এখানে আরেকটি কথা বলে রাখি, প্রায় 32,577টি পদ শূন্য ছিল। এর মধ্যে এই করোনাকালীন সময়ে যে পরীক্ষাগুলো হতে পারেনি, এর মধ্যে প্রায় 10,000েরও বেশি শিক্ষক অবসর গ্রহণ করেছে, যার কারণে এই সংখ্যাটি আরো বেড়ে গেছে। এই সমস্যা নিরসনের মন্ত্রণালয়ের আগে বিজ্ঞপ্তি শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরে শূন্যপদ মিলে প্রায় 45,000 সহকারী শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল বকর সিদ্দিক, রুহুল আমিন মোশারফ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, জাতির উন্নয়ন অগ্রগতি এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে শিক্ষার বিকল্প নেই এবং প্রাথমিক শিক্ষা জাতির ভিতর নির্মাণ করে। সরকার সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চয়তার কারণে বদ্ধ অঙ্গীকার, এ লক্ষ্যে দ্রুততর সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তো এটি ছিল মূলত আজকের তথ্য। তো বন্ধুরা, আমরা নতুন আরো কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কারণ আমি কিন্তু বিভিন্ন সাইট ওয়েবসাইট ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে আমার এই চ্যানেলটিতে আপলোড দিই, যাতে করে খুব সহজে আপনারা একসঙ্গে সব তথ্যগুলো পেয়ে যান। তো বন্ধুরা, আজ আর কথা বাড়াতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।